Hello guys, welcome to my channel. Sumir channel তোমাদের সবাই স্বাগত জানাই। আজকে হলো রথের মেলা আর এখন বাজে সন্ধে 7:30টা। তো এখন যাব আমরা রথের মেলাতে। তো রেডি হয়ে গেছি তার জন্য আর সুমিরও রেডি হয়ে গেছে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে আর ওখানে গিয়ে কি করছি কি না করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। চলো যাও। ফাইনালি চলে এসেছি মেলাতে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল তাই আমাদেরকে ঘুরে ঘুরে আসতে হলো। তো চলো বাইক রেখে দিয়েছে, এবার আমরা মেলার দিকে যাব। দেখতেই পাচ্ছ মানুষের অনেক ভিড়, প্রথম দিন বলে মানে বেশি একটু ভিড় হয়েছে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলে এসেছি এখন মন্দিরের কাছে, কিন্তু এখানে এসে দেখছি জগন্নাথ ঠাকুর এখানে নেই। পূজোর সময় তো ঠাকুর চলে যায় তার মাসির বাড়িতে। তো বাবা বলল কিছু প্রণামী দিতে, এখানে মন্দিরে এসেছি যেহেতু, তো কিছু প্রণামী দিলাম। তো এবার চলে যাব ঠাকুর যেখানে আছে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমরা। তো সামনেই দেখতে পাচ্ছি রথ রাখা আছে ওখানে, অনেক বড় রথ। তো চলো সামনে গিয়ে দেখাই। দেখো অনেক বড়, আর যেহেতু প্রথম দিন তাই ঠাকুর এখনও ওই রথের উপরেই রাখা আছে। দেখো এখনও নামানো হয়নি, একটু পরে হয়তো নামাবে। তো চলো এখানে দেখছি পুজো হয়েছে, তার ফুল প্রসাদ দিচ্ছে, তো আমরাও নিয়ে নিলাম। তো চলো এবার রথ টানবো, দেখি টানতে পারি কি না। জুতো খুলে ঠাকুর এখন উপরেই আছে। নিচ্ছি তুমি একবার দড়িটা ধরে না। তো বন্ধুরা পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা সমীর ডিসাইড করলো এই যে এটাতে চড়বে, আমি তো চড়তে চাইছি না, আমার খুব ভয় করে। তো জোর করছে চড়ার জন্য, চলো একবার চড়েই দেখি, পরে তোমাদেরকে রিভিউ দেবো।
হলো মজা লাগছে চলো আমি যাব না দাদা যাবে দাদা যাবে দাদা যাবে দাদা না দাদা তো উঠে যাও দাদা ধরে ঘুরে নাই আমাকে নিয়ে গেল সে জীবনে ঝুঁকি নিয়ে আমরা এখন উঠেছি চড়তে প্রচন্ড ভয় করছে আমার আমি উঠতে চাইনি আমাকে জোর করে উঠাচ্ছে দেখা যাক রিভিউ দেবো আমরা চড়ে নিই তারপরে চালু হয়ে গেছে গেলাম শেষ আমরা শেষ আজকে ফোন বন্ধ করো এখন অবধি ঠিক আছি আমরা এদিকে কদ্দূর ঠিক থাকতে পারি শুন না ভিডিও করলে কি হবে এদিকে মন থাকবে আর কষ্ট হবে হ্যাঁ না এখন অব্দি ঠিক আছে কেমন লাগছে কেমন লাগছে ক্যামেরা বন্ধ বন্ধ করতে পারবো না মনে হয় এরকম ভাবে থাকতে হবে A few moments later. আমাকে তুমি কোথায় চাপিয়ে দিয়েছো দেখো আমি কর্নারে ওদিকে এত জায়গা থাকছে ও আমাকে পুরো চাপিয়ে দিয়েছে আরে ও তো শত নিয়ে আমাকে তো এইদিকে ঠেলে নিয়ে আসছে আমি নিচের দিকে তাকালে মানে শেষ হয়ে যেত উঠবো কি করে মাথা মাথা ঘোরাচ্ছে পরে রিভিউ দিচ্ছি তোমাদেরকে ভালো লাগছে না শরীর খারাপ লাগছে এতক্ষণ ঠিক ছিলাম নেমে বেশি শরীর খারাপ লাগছে তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ চলো আজকে তো সবে তো প্রথম দিন উল্টোরাতে আসবো উল্টোরাতে চলো উল্টোরাতে এসে ভালো করে কিনবে চলো
তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যেতে হচ্ছে দোকান থেকে। অবস্থা খারাপ, রাস্তায় এসে বসে পড়েছে ফুটপাতে। কি হয়েছে, কিরম ফিলিংস হলো তোমার বলো? চড়ার সময় ঠিক ছিল, নেমে আইসক্রিম খেয়েও ঠিক হলো না, বাড়ি যাবে, বাইকে তুমি চালিয়ে যাবে। সব বন্ধুরা দেখতে পাচ্ছ ওর খুব শরীর খারাপ লাগছে, তাই বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তাই চলে এসেছি একটা খাবারের দোকানে, খাবার নিয়ে বাড়ি চলে যাব। মেলার মাঠে তো সেরকম কিছুই খাওয়া হয়নি, শুধু আইসক্রিমটাই জাস্ট খেয়েছি। তো চলো খাবারটা নিয়ে বাড়ি যাই। হয়ে গেছে, শিক্ষা হয়ে গেছে। কি হচ্ছে, জামা প্যান্টটা কোন রকম খুললো, খুলেই আমরা শুয়ে পড়লো। এবার খাবারটা আমাকে বাড়তে হবে, তারপর আবার ডাকবো। তো চলো আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে যখন খাবো তখন আমার তোমাদের সাথে কথা বলবো। সেই দেখো খাবার নিয়ে চলে এসেছি, চাউমিন আর চিলি চিকেন। আর খুব খিদে পেয়েছে তাই খিদে বসে গেছে। এবার আমি খাবো একই প্লেটে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ওর তো শিক্ষা হয়ে গেছে, আর নাকি কোনোদিন উঠবে, আর নাকি কোনোদিনও উঠবে না। আমার সেরকম কিছু একটা হয়নি, চোখ বন্ধ করেছিলাম তার জন্য, নাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেত। সো দেখাচ্ছে নতুন আর একটা ব্লগের সঙ্গে, তাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।